সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা দেখব একটা টেকনিক্যাল বিষয়, সেটা হচ্ছে যদি আপনার নকশায় সম্পত্তি কম হয় অথবা খতিয়ানে কম হয় অথবা দখলে কম হয় তাহলে আপনি কি করবেন। অর্থাৎ জমি আপনার কম, সেটা নকশায় হতে পারে, হতে পারে খতিয়ানে, হতে পারে দখলে। তো এই শিরোনামে আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটাতে আমরা বাস্তব কিছু চিত্র দেখাবো, তার আগে আমরা মালিকানাটা একটু বুঝি, তাহলে এটা আমাদের বুঝে আসবে। যখনই আমরা কোনো সম্পত্তি ক্রয় করি বা দখলে থাকি বা যেটা আমাদের ক্রয়কৃত সম্পত্তি, সেটাতে যেটা হয় আমাদের একটা বাস্তব দখল থাকে, ফিজিক্যাল পজেশন থাকে। এই বাস্তব দখলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সম্পত্তির মালিক না হয়েও সম্পত্তি কিন্তু দখলে রাখতে পারেন। তাহলে একজন হচ্ছে বাস্তব দখলকার, যিনি বাস্তবে দখলে আসেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে যিনি সম্পত্তির মালিক, যার দলিল আছে, সেই দলিলে একটা দাগ নাম্বার আছে, খতিয়ানে দাগ নাম্বার আছে, সেই যে খতিয়ানটা প্রস্তুত ওইটা নকশার মাধ্যমে প্রস্তুত হয়েছে, তো এই জন্য আরেকজন হচ্ছেন নকশা মোতাবেক দখল। আরেকজনের যেটা, সেটা হচ্ছে যে ওনার যে খতিয়ানটা আছে, খতিয়ানেও কিন্তু দাগ নাম্বার দেওয়া আছে, ওই খতিয়ান মোতাবেক ওনার দখল। আর একটা হচ্ছে আমাদের দলিলে যে দাগ নাম্বার আছে সে মোতাবেক দখল। তাহলে আমরা চারটা জিনিস দেখলাম, বা যখনই আপনি কোনো মালিকানা যাচাই করবেন বা বিরোধ বুঝতে যাবেন, এই চারটা জিনিস মাথায় রাখবেন যে বাস্তব দখল এক প্রকার হতে পারে, নকশা মোতাবেক দখল এক প্রকার হতে পারে, খতিয়ান মোতাবেক দখল এক প্রকার হতে পারে, দলিল মোতাবেক এক প্রকার হতে পারে। আমরা যদি নিষ্কণ্ঠক জমি পরিমাপ করে দিতে চাই বা নকশায় জমি কম, খতিয়ানে জমি কম, দখলে জমি কম, এগুলো যদি বুঝতে চাই, এই চারটা জিনিস আমরা বুঝব। এখন আসি প্রথমে বাস্তব দখলটা কী। যে বাস্তব দখলটা হচ্ছে যে আপনার যে জমিটা, সে জমিটার মধ্যে আপনি যেইটুকু জায়গার মধ্যে দখলে আছেন, যেটুকু জায়গা আপনি চাষাবাদ করতেছেন, এটাই হচ্ছে আপনার বাস্তব দখল। তো এরকম জমি ক্রয় করার সময় নিজে গিয়ে বাস্তব দখলটা পরিমাপ করে দেখবেন, এটা হচ্ছে বাস্তব দখল। আর খতিয়ান মোতাবেক দখল হচ্ছে আপনার কাছে যে খতিয়ানটা থাকবে সেখানে কিছু দাগ নাম্বার থাকবে, সেই দাগ নাম্বার অনুযায়ী যাতে আপনার দখলটা হয়। যে দলিল নাম্বার থাকবে, যে দলিল থাকবে সেখানেও কিছু দাগ নাম্বার থাকবে। তো এই দলিল এবং এই যে খতিয়ানের দাগ নাম্বারগুলো নকশায় থাকে, তখন আপনাকে সে এলাকার নকশাটা দেখতে হবে যে নকশায় দাগগুলো কোথায়। হয়তো এক নাম্বার দাগ এখানে, দুই নাম্বার এখানে, তিন নাম্বার এখানে, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার। আপনি হয়তো দখলে আসেন এক নাম্বার দাগে, এক নম্বরে, আপনার জমি হচ্ছে ছয় নম্বরে, তাহলে তো আর হলো না। তো এর জন্য প্রথমেই হচ্ছে আমাদের বাস্তব দখল, নকশা মোতাবেক দখল, খতিয়ান মোতাবেক দখল এবং যে দলিল মোতাবেক দখল, এগুলো আমাদের সেম হবে। তো এখন চিত্রে উদাহরণের সাহায্যে বুঝি যে আপনার জমি কম হলে কী করবেন। এটা ধরেন হচ্ছে একটা রাস্তা, জাস্ট এত ভালো করে আর্ট করতে পারিনি, তারপরে যতটুকু করছি বোঝার জন্য যথেষ্ট। এটা একটা রাস্তা, রাস্তার পাশে এই যে প্রথমে আমি যে লাল চিহ্নিত করা আছে, ধরেন এই পর্যন্ত, আরও সুবিধা হবে এখানে যদি আমি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু দিই তাহলে ভালো হবে। এ বি সি ডি, তারপর ধরলাম যে এটা ই, এটা এফ। এই জায়গাটার মধ্যে এ থেকে ডি এবং এ থেকে বি, বি থেকে সি, এ ডি, এটা হচ্ছে বড় একটা দাগ, সিএস দাগ, দাগ নাম্বার কত, চার। আর এ ডি ই এফ, এটা হচ্ছে সিএস দাগ নাম্বার পাঁচ। তো আমরা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট বললাম সিএস পাঁচ দাগে জমি আছে 50%, অর্থাৎ এখানে জমি আছে আমাদের কত, 50%। আর সিএস চার দাগে, অর্থাৎ এই টোটাল দাগে জমি আছে কত আমাদের, 120%। তো তাহলে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই দাগে জমি আছে আমাদের 50, এখানে আছে 120, এটা হচ্ছে আমাদের সিএস মোতাবেক। তো এখন এই যে সিএস এখন বর্তমানে আমাদের চলতেছে আরএস বা বিআরএস, পরবর্তীতে যখন যেটা হয়েছে, রেকর্ড হয়েছে, তখন এই বড় ডাকটাকে ধরলাম আমরা, তিনটা মালিকে বিভক্ত হয়ে গেল, তাই সম্পত্তিটাকে তারা তিনটা ভাগে ভাগ করে দিল। এই যে চার নম্বর দাগটাকে তারা এক নম্বর দাগ, দুই নম্বর দাগ, তিন নম্বর দাগ, এই তিন দাগে ভাগ করলো। আর সিএস যেটা পাঁচ নম্বর ছিল সেটা তখন ধারাবাহিকতার কারণে ছয় নম্বর দাগ চলে আসলো। তো তাহলে আপনারা বুঝতে পারলেন প্রথমে চার দাগ ছিল, পরে তিনটা দাগ। এই যে দাগ ভাঙ্গানো, যেটা আপনারা বলেন যে ভাই দাগ ভাঙ্গানো কী, এই চার দাগের জমিটা তাহলে আমাদের চার সমান সমান এক দুই তিন হয়ে গেল। তো এখন চার দাগে জমি ছিল আমাদের 120, দেখেন। তো আরএস বা বিআরএস দাগ, এক দাগে জমি আমরা দিলাম 40, দ্বিতীয় দাগে দিলাম 20, তৃতীয় দাগে আছে 60%, টোটাল 120% মিলে গেল। এখন জরিপ কাজে যেটা হয় সেটা হচ্ছে এই দাগগুলো করার সময় তারা যেটা করে,
আশেপাশে জায়গা ছেড়ে দেয়, তখন আমাদেরকে যেটা করতে হয় পেন্টাগ্রাফ আপনি যদি বলেন বা তুলনামূলক নকশা, এই রকম আপনারা ট্রেসিং পেপার পাবেন। তো পুরাতন নকশার উপরে, পুরাতন নকশা কোনটা, আমাদের ওই যে এ থেকে ডি, বি থেকে ই, এই পুরাতন দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এটার উপর দিয়েও। তো আপনার যদি এরকম প্রথমে হয়, আপনি প্রথম সিএস নকশাটা নিয়ে এখান এ থেকে ডি, বি থেকে সি, এটা আপনার নকশার মধ্যে উঠাবেন। উঠানোর পরে আপনার তাকে যখন তখন যেটা করতে হবে, যে বিএস বা বিআরএস নকশা আসছে যেখানে আপনার এই তিনটা দাগ হয়েছে, সেই দাগের উপরে এটা তখন আপনি যখন ফালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে এই সম্পত্তি যেটা ছিল 120 শতক, এটা নতুন এই 40, 20, 60 এই তিনটা আসছে কি না। তো ভুলটা কোথায় হয়, অনেক ক্ষেত্রে তারা যেটা করে এখান দিয়ে জায়গাটাকে ছেড়ে দেয়, অন্য দাগে চলে যায়, বা এখান দিয়ে জায়গাটা অন্য দাগে চলে যায়, বা এখান দিয়ে জায়গাটা অন্য দাগে চলে যায়, অথবা যেটা করে তারা এখানে যদি ভিন্ন মালিক থাকে এই দাগটা আরেকজনের নামে দিয়ে দেয়। যে ধরলাম আপনি 4 দাগের মালিক সিএস, আরেকজন 5 দাগের মালিক, তো পরবর্তীতে তারা যেটা করলো সেটা হচ্ছে যে এইরকমভাবে, তো আপনি 4 দাগের মালিক ছিলেন আর 5 দাগে আরেকজন মালিক ছিল, তো নকশা করার সময় যেটা হয় এই যে 5 দাগে জমিটা হয়তো একটু বেশি দিয়ে দেয়, আপনার দাগে জমি কম পড়ে যায়। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে সিএস নকশা দিয়ে শিওর হতে হবে যে আপনার 4 দাগে যতটুকু জমি ততটুকু সিএস নকশায় আসছে কি না। তো এখন আসি প্রথমেই নকশায় যদি জমি কম হয়, এখান থেকে বোঝা যাবে এখন নকশায় জমি কম হলে। তো আমরা যে ধরলাম এই 5 দাগ, এই যে 5 দাগ আসছে, তো 5 দাগে ধরলাম যে প্রথমে নকশায় আসছে আমাদের 50 শতক সিএস নকশায়, আমাদের খতিয়ানে আসে 55 শতক, দলিলে আসে 55, দখলে আসে আপনার 55 শতক। তো তাহলে আপনি এই যে বাকি 5 শতক, এই 5 শতক আপনি এখন কী করবেন, এটা যখন আমরা নকশা মোতাবেক পরিমাপ করতে যাব, এই সম্পত্তিটা কিন্তু আপনার না, আপনাকে 5 শতক সম্পত্তি কিন্তু তখন বাইরে চলে যাবে, কারণ আপনার সম্পত্তিটা আপনি নকশার বাইরে আছেন। এখন এটা কার হবে, এটা যখন ওই টোটাল এরিয়ার নকশাটা আমরা দিব সেটা তখন অন্য একটা ডাকে কিন্তু চলে যাবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আপনার জমি আমরা সব সময় সিএস যে নকশা সেটাকে ভিত্তি ধরবো, যেহেতু এটাই প্রথম হয়েছে, নকশা যতটুকু থাকবে ওইটাই হচ্ছে মূল, এর বাইরে আমরা যেতে পারবো না। নকশায় 50, বাকি যতই বেশি থাক লিগালি কিন্তু আপনি জমি ওই 50 শতকেরই মালিক। জাস্ট এই যে আমাদের এটাই যদি ধরলাম যেটা সিএসএ 50 ছিল, ধরলাম পরবর্তী রেকর্ডে এটা 45 রেকর্ড হলো, আপনি নকশা মেপে দেখলেন 45 রেকর্ড হলো। তো এখন আপনি এই যে নকশা আপনার আছে কত, 45 আপনার, তাহলে এখন এই আপনি জানেন যে এখানে আপনার পূর্বের যে জমি ছিল সেখানে 50 শতক ছিল, যদিও খতিয়ানে আপনার 55 ছিল কিন্তু পরবর্তীতে 45 কে গেলেন। তো এখন বাকি 5 কোথায় গেল, এটার জন্য সর্বপ্রথম আপনি সিএস যে নকশা আছে এটাকে ট্রেসিং করবেন, এরকম করে 1 টাকায় পাবেন এটা। তো আনে আপনি তখন আরএস নকশার উপর বসায় দিবেন, দেখবেন জমিটা আপনি কোনো জায়গা দিয়ে পাবেন, হয় উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, যে কোনো এক জায়গায় আপনি যে দিকে পাবেন তখন এই ভূমি অফিস থেকে যার দিকে গেল তার খতিয়ান নাম্বারটা নিয়ে তখন খতিয়ান সংশোধনের মামলা করলে হবে, যে তার জমি থেকে বা তার দাগ থেকে এতটুকু জমি আপনাকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে ঝামেলা শেষ। এখন আসি আমরা এটা আরেকটা উদাহরণে বুঝি, যে এই উদাহরণে নকশায় আসছে আমাদের 45, খতিয়ানে আসছে আমাদের 40, দলিলে আসছে আমাদের 45। তো দেখেন দলিল হচ্ছে মালিকানার মাধ্যম, আপনার দলিলে 45 আছে, নকশায়ও 45 আছে, শুধু খতিয়ানে কম আছে। তো এটার জন্য প্রতিকার হচ্ছে আপনি খতিয়ান সংশোধন মামলা করে খুব সহজে কিন্তু প্রতিকার পাবেন, কোনো ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই। এখন এগুলো বর্তমানে জরিপকালীন হলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, না হলে আমরা দেওয়ানি আদালতে, অথবা জরিপ যখন চলে ফাইনাল হওয়ার আগে যদি জানতে পারেন 30 ধারা বা 31 ধারায় আপনি প্রতিকারগুলো পেতে পারেন। তো তাহলে আপনারা দেখলেন যে আমরা যে আপনাদেরকে বললাম, যদি আপনার নকশায় জমি কম হয় কথা যদি দেখেন, প্রথমেই আপনি সিএস নকশাটা নেবেন, আপনার সেই সম্পত্তির সিএস নকশাটা নিয়ে একজন ভালো সার্ভেয়ারের মাধ্যমে সিএস নকশাটা পরিমাপ করে দেখান, দেখেন যে সেখানে কতটুকু জমি আছে। যদি দেখেন যে সেখানে আপনার দলিল মোতাবেক ঠিক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি পরবর্তীতে এরকম আপনি দেখেন যে জমি কম, সেটা দেখেন যদি আরএস বা বিআরএস নকশায়, তখন আপনি এই দুটো নকশা, সিএস নকশা, আরএস বা বিএস নকশা, নিজে করতে চাইলে এরকম
তুলনা করেন একসাথে একটার উপর বসায়, অথবা সার্ভেয়ার ডিজিটাল সার্ভের মাধ্যমে আপনাদেরকে পেন্টাগ্রাফ করে দিবে। একটার উপর একটা আপনি পেন্টাগ্রাফ করে বুঝতে পারবেন যে আপনার সম্পত্তিটা কার দিকে গেল, তো তার সেই হিসাবে আপনি খতিয়ান সংশোধনের মামলা করলে আপনার হবে। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন। তাহলে যখনই আমরা সম্পত্তি ক্রয় করব বা সম্পত্তির উপর লোন দিব বা কিছু করব, তখন আমরা প্রথমে বাস্তব দখলটা দেখে নিব যে উনি বাস্তব ওই সম্পত্তির মালিক কিনা। তারপর আমরা সেই এলাকার নকশাটা নিব, নকশাটা নেওয়ার সাথে সাথে তার খতিয়ানগুলো নিব, দলিলগুলো নিব। তো দলিল খতিয়ান নকশা মোতাবেক যদি বাস্তব দখলটা হয়, তাহলে আমরা বলবো তার মালিকানা 100% একদম পিওর, কোনো সমস্যা নেই। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনারা একটু ব্যতিক্রম যেখানে পাবেন, সেটা হচ্ছে যে তার বাস্তব দখল ঠিক আছে, তার যে নকশা মোতাবেক দখল, তার খতিয়ান মোতাবেক দখল, দলিল মোতাবেক যে দখলটা হয়, ধরলাম যে কেউ 1960 সালে সম্পত্তি ক্রয় করলো, 1960, তখন সিএস যদি নকশা দিয়ে মাপেন তার দাগটায় ঠিকই ছিল, তার বাস্তব দখল, তার নকশা মোতাবেক দখল, তার দলিল খতিয়ান মোতাবেক দখল সব ঠিক ছিল। কিন্তু আমরা তো জানি যে সিএস এর পরে এসএ হয়েছে, এসএর পরে আরএস হয়েছে, তো একই মালিকের কাছে সম্পত্তি থাকলেও পরবর্তীতে এই খতিয়ানে জরিপ কাজে দুর্নীতির কারণে তখন নকশাটা যখন নতুন নকশা আসে, তখন দেখা যায় যে এই যা ওনার যে বাস্তব দখল, সেই দখলটা উনি নিজ নামে রেকর্ড করাইতে পারেন নাই, খতিয়ানে আনতে পারেন নাই, তাকে অন্য এলাকার অন্য জমি দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা পৃথক পৃথকভাবে দলিল মোতাবেক, সর্বশেষ খতিয়ান মোতাবেক, তার সর্বশেষ নকশা মোতাবেক, পূর্ববর্তী নকশা মোতাবেক, বাস্তব দখল, এই চারটা একসাথে মিলিয়ে নিব, তাহলে আমরা ভুল করব না। তো এই জন্য আমরা মনে রাখবো আমরা সিএস নকশা পাবো, এসএ ক্ষেত্র বিশেষে কিছু অঞ্চলে এসএ পাবো, তারপরে আরএস বা বিআরএস যে নকশা আমরা সেটা পাবো। যখনই কোনো ক্ষতি আনে, কোনো নকশা জমি কম হবে, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের সিএসএ, যেটা 1888 থেকে 1940-এর মধ্যে প্রস্তুত করা হয়েছে, আমরা সেটাতে দেখব যে সেটাতে জমি কম আছে না বেশি। এটাতে যদি জমি কম থাকে, তার মানে ওই জরিপকালীন সময়ে তখন উনি জমিটা রেকর্ড করাইতে পারেন নাই, তাই এতদিন পরে আর এটা সংশোধনের কোনো উপায় কিন্তু নাই। তো এটা যেটা হচ্ছে, তার পরবর্তীতে আমরা এসএ তো বললাম কিছু অঞ্চলে পাবো, কিছুতে পারবো না। আরএস বিআরএস নকশায় যদি সম্পত্তি কম হয়, তখন আমরা পেন্টাগ্রাফ করব, দেখব কার খতিয়ানে গেল, সেই খতিয়ানটা সংশোধনের জন্য মামলা করব। আর যেটা হচ্ছে, সেটা হয় যদি আমাদের বাস্তব দখলে যদি আমরা বেশি থাকি, সেটা আমরা কি করব। তো মনে রাখবেন, আপনি এরকম বোনাফাইডলি কারো সম্পত্তি যদি বাস্তব, যেমন এই সম্পত্তি 50, আপনি আরেক দাগের জমি আরও 5% সহ খাচ্ছেন, এটার মালিকানা আপনার না, এটা আপনি বোনাফাইডলি খাচ্ছেন, মূল মালিক হয়তো জানেও না, তো এগুলো ক্ষেত্রে যখন আপনি আমিন দিয়ে মাপবেন, তখন কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। আর যেটা হচ্ছে, যদি আপনার নকশায় সম্পত্তি ঠিক থাকে, খতিয়ানে ঠিক থাকে, দলিলে ঠিক থাকে, শুধু দখলে ঠিক নেই, তখন আপনি কি করবেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে বিরোধপূর্ণ জমির আশেপাশে যে এরিয়া আছে, টোটাল এরিয়ার জমিটা আপনাকে একটু পরিমাপ করে নিতে হবে। টোটাল এরিয়ার জমিটা যখন আপনি এরকম করে পরিমাপ করবেন, একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত পরিমাপ করার পরে, আপনি তখন পার্ট বাই পার্ট আপনি ভাগ করে দিতে পারবেন যে এখান থেকে এ পর্যন্ত বা এখান থেকে এ পর্যন্ত কে, সবগুলো সম্পত্তি এক এক মিটিয়ে দেওয়ার পর আপনার যে ধরলাম এই বিরোধপূর্ণ সম্পত্তি, এটা অটোমেটিক তখন বিরোধটা মিটে যাবে, তখন আর কেউ বলতে পারবে না যে তার জমি থেকে কেন বা এইরকম আপনি পেতে পারেন। তো যদি আপনি তাকে বুঝাই দিতে পারেন টোটাল এরিয়াটা, তখন সেটা টোটালি আপনার জন্য একটা ওকে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, যদি কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।